নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই সার্চিং ফর অপোনেন্টসে আমি রাজা চলে এসেছি আজকে টি এইচ ইলেভেনের একটা নতুন স্ট্র্যাটেজি নিয়ে তো এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে টাউন হল ইলেভেন পেক্কা স্ম্যাশ উইথ স্টোন স্ল্যামার তো দেখতে পাচ্ছেন স্ট্রুপটা দেখেই বুঝতে পারছেন আমি সিসিতে স্টোন স্ল্যামার ইউজ করব এবং এখানে যে হেস্ট এবং একখানা ফ্রি স্পেল নেওয়া হয়েছে এই দুটো স্পেল খুব মাথায় ভালো করে গেঁথে নিন এই দুটোই হচ্ছে ওই স্টোন স্ল্যামার থেকে যে লোনগুলো বেরোবে শুধু তাদের জন্য এবং বাকি যে অ্যাটাকটা হবে সেটা হচ্ছে একদিক থেকে কুইন চার্জ হবে হয়ে সেটা অনেকটা ফ্যালকন স্ট্র্যাটেজির মতো যেটা আমরা ছোটোবেলা থেকে করে এসেছি যে বাকি কিল স্কোয়াডের সাথে কুইনটা ওয়াক করিয়ে মিশিয়ে বেসের ভেতরে প্রবেশ করাবো আর এক সাইড থেকে বেসটা ক্লিয়ার করবে হচ্ছে স্টোন স্ল্যামার তার সাথে চারটে লুন আর যে বেবি নিয়েছি তার সাথে দুটো লুন আমার ওটা ফাইনালিংয়ে ইউজ এই বেসটাতে আমি থ্রি ও ক্লক যেখানটা আছে ওই ওই যে পোর্শনটুকু ওটা আমি কুইন দিয়ে চার্জ করব মানে অর্থাৎ কুইন দিয়ে ওই ভেতরটা ভেতর পোর্শনে ঢোকাবো কুইনটাকে এবং তার সাথে প্যারালালি থ্রি টু থ্রি টু সিক্স ও ক্লকের মিডিল দিয়ে আমি জাম্প স্পেল ইউজ করে আমার কিল স্কোয়াডটাকে ভেতরে ঢোকাবো এবং ওই কিল স্কোয়াডের যেখানে রিচ শেষ হবে অর্থাৎ যতটা ওরা রেঞ্জে পাবে তার ধরুন অ্যারাউন্ড সিক্স ও ক্লক তাহলে ওখান থেকে আমি স্টোন স্লেমার ছাড়বো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি তো দেখতে পাচ্ছেন দুটো লুন এবং তার সাথে বেবি ড্রাগন ফাইনালিং এবার আমি ওখানে ওয়াল ওয়াল ব্রেকার ইউজ করে কুইনটাকে ভেতরে ঢোকাব এবং যে উইজার টাওয়ারটা আছে তার সামনেটাই আমি জাম্প স্পেল ইউজ করে আমার যে বাকি কিল স্কোয়াড যেটা অর্থাৎ হচ্ছে আমার পেক্কা এবং তার সাথে বোলার স্কোয়াডটা সেটা আমি ভেতরে প্রবেশ করাবো এবং এক একদিকে কিংসাইড ফ্যানালিং তো দেখতে পাচ্ছেন পেক্কাগুলোকে লম্বা করে ছেড়ে দিলাম থ্রি টু সিক্স ও ক্লাকের মিডিল এবং দেখুন ওখানে জাম্পস্পেলের ইউজ একটা জামসপেল এবং আরেকটা জাম্পস্প তারপরেই মারবো ভেতরে একদম করে ঢোকানোর জন্য এবং তার সাথে দশটা বোলার এবং অবশ্যই ওয়ার্ডেন তো দেখুন আমার কুইনটা বেশের একটা সাইড নিয়ে নিয়েছে এবং যেখানে এদের রিচ শেষ হবে দেখতে পাচ্ছেন সিক্স ও ক্লকের কাছে ওদের আর পৌঁছাতে পারবে না ওরা এই পোশানটা সেই ঠিক সিক্স ও ক্লকের ওখান থেকে আমি আমার যে চারটে লুন বাকি আছে ওগুলো ছাড়বো এবং তার সাথে স্টোন স্ল্যামার লুনগুলো আঁকে কারণ ওদের সাপোর্ট দেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন ভেতরে করে একদম টুপসগুলোকে আমি ঢুকিয়ে দিয়েছি এবং তার সাথে কুইনও ওখানে তো এবার দেখুন আমার সব পেক্কা যথেষ্ট ভালো হেলথে এবং তার পিছনে হিলারের সাপোর্ট এবং এদিকে স্টোন স্ল্যামার একটা হিউজ পোর্শন অলরেডি ধ্বংস করে দিয়েছে এবং আমার হাতে আমি যেমন বলেছিলাম একখানা হেস্ট এবং একখানা ফ্রিজ অবশ্যই রাখবেন শুধু এবং শুধুমাত্র যে স্টোন স্ল্যামারের ট্রুপ আছে তার জন্য এবং তার ইউজটা এখানে দেখতে পাবেন আপনারা হেস্ট ফ্রিজ দেখুন ইউজটা দেখুন উইদিন এ ফ্র্যাকশান অফ সেকেন্ড একটা পোর্শন শেষ ম্যাক্স লুন ছিল এবং ম্যাক্সুন অসম্ভব ভালো মানে বলতে পারেন ড্যামেজ দেয় তো খুব সহজেই দেখতে পাচ্ছেন বেস্টটা থ্রি স্টার অ্যাটাকটার প্রাথমিকভাবে আপনার দেখে মনে হবে যে খুব স্লো ধীর স্থির অ্যাটাক হ্যাঁ কিন্তু অ্যাটাকটা খুবই ভালো খুব স্ট্রং স্ট্র্যাটেজি তার কারণ পেক্কা সবসময় বুঝবেন পেক্কা অ্যাটাক সবসময় স্ট্রং স্ট্র্যাটেজি যে কোনো টাউন হলের জন্য যদি আপনি পেক্কা ঠিক করে করতে পারেন তো আপনি অনেক অ্যাটাকই শিখে গেলেন তো এবার নেক্সট চ্যাট একটা আপনাদের সাথে আমি শেয়ার করব এই সেম স্ট্র্যাটেজিতে সেটা হচ্ছে এই বেসটার উপর তো দেখতে পাচ্ছেন একদিকে হচ্ছে বেস্টাতে একটা ফাঁকা স্পেস আছে যা অর্থাৎ আমি যদি কুইনটা ওখানে ছাড়ি ও ওখানে আমাকে ইনভাইট করছে যে আমাকে ওখান দিয়ে ঢোকানোর জন্য অর্থাৎ আমি ওখান দিয়ে ঢোকাবো না একদম টুয়েলভ ও আমি এখানে ফাইনালিং স্টার্ট করব। একটা বেবি এবং দুটো কোকোলুন লুন দিয়ে এবং দেখুন তার সাথে কুইন অর্থাৎ আমি টুয়েলভ টু থ্রি ও ক্লক কুইনটাকে আমি সরাবো এবং তারপর এই অ্যারাউন্ড থ্রি ও ক্লাক আমি জাম্প স্পেল ইউজ করে দেখুন একদম কোর অবধি যাওয়ার জন্য যেমন দুখানা জাম্প লাগে ঠিক সেরকম পজিশন করা আছে আমি একদম ভেতরে ঢুকিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন সিসি থেকে ইডি বেরিয়েছে ভালো হয়েছে পয়সান এবং আমার ফার্স্ট রেস্ট ওখানে একসাথেই কাজে লেগে গেল এবং তার সাথে দেখুন কিং ফানেলিং শুরু হয়ে গেছে এবং ওইখান দিয়েই আমি জাম্প স্পেল ইউজ করে আমার তিনটে পেক্কা এবং তার সাথে সাথে বোলার ছাড়বো তো দেখতে পাচ্ছেন ফার্স্ট জাম্প কুইন তার সাথে মিশে গেছে একদম ফ্যালকন স্ট্র্যাটেজি তো দেখতে পাচ্ছেন এবং সেকেন্ড জাম্পটাও খেয়াল রাখুন কোন জায়গায় করেছি অর্থাৎ পুরো এরিয়াটা নিয়ে নিল তো রেজ ওয়ার্ডেনের এবিলিটি এবং ট্রুপসগুলো কোনো দিকভ্রষ্ট হবে না যেমন আপনি চাইবেন সেরকম যাবে তো এখানে কিংয়ের এবিলিটি অন করে দেবো তো এবার যতটা ওদের রিচ আগের অ্যাটাকের মতো বলেছিলাম তারপরে আমাকে স্টোন স্ল্যামারটা ছাড়তে হবে তো দেখতে পাচ্ছেন ওদের রিচ যতটা ছিল তারপর আমি স্টোন স্ল্যামার ছেড়েছি এবং স্টোন স্ল্যামার একটা সাইড ড্যামেজ দিচ্ছে এবং আমার যে মেন যে কিল স্কোয়াডটা সেটা বেশের ভেতরে এবং একই সাথে হিলার দিয়ে সাপোর্টে আছে এবং তার সাথে কুইন আছে যেদিকে আমার কিং এবং বার্বেরিয়ানগুলো ফাইনালিং করে দিয়েছে বেশ ভালো পোর্শনই তো ওখানে আমি আমার ফ্রিজ ফেলটা ইউজ করলাম তার কারণ ওখানে ইনফার্নও ছিল তো ঠিক আছে অসুবিধা নেই ম্যাক্স লুন বেরোলো এবং আমার একটা হেস্ট পেল এখানে কারণ ওখানে উইজার টাওয়ার ছিল হ্যাঁ বাকি তো একটা আচার টাওয়ার পয়েন্ট ডিফেন্স আরামসে হয়ে গেছে তো এইভাবে এই বেসটাও থ্রি স্টার তো এই টুপস কম্বোটা দিয়ে আপনারা অ্যাটাক প্র্যাকটিস করে দেখতে পারেন প্রাথমিকভাবে দেখে মনে হবে যে খুব স্লো অ্যাটাক আগেও বলেছি কিন্তু মোটামুটি টাইম থাকার আগেই শেষ হয়ে যায় যদি ঠিকঠাক প্ল্যানিং করেন আর চেষ্টা করবেন এই যে বেসটা মারলাম এরকম যে আপনাকে যেখান থেকে ইনভাইট করছে ওখান থেকে খবরদার কুইন ওয়াক করাবেন না ভরিয়ে দেবেন কুইনকে অন্যদিকে অন্যভাবে কোনোভাবে করাবেন আপনার বেসের কোড অফ দি কিল স্কোয়াডটাকে ঢোকাতে হবে উইথ কুইন এটা মাথায় রাখতে হবে এই হচ্ছে এই অ্যাটাকটার মেন ফান্ডা এবং যেখানে কিল স্কোয়াডের রিচ শেষ সেখান থেকে আমাকে স্টোন স্লেমা ছাড়তে হবে এবং তার জন্য দুটো স্পেল তো আমার খুব ইচ্ছা ছিল ভ্যালকারি কুইন স্ক্রিনটা কেনার সেটা আজকে আমি কিনে নিলাম তাগুলো জানাবেন আর একটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন স্ট্র্যাটেজি নিয়ে তো ততক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ